হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন পর্ব শেয়ার করব। আশা করি পর্বটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বেলজিয়ামে, এখন বাজে রাত্রি 10টা, আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আসলে ঠান্ডার পরিমাণটা কেমন। তারপরেও চলে আসছি আপনাদের, ভালো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থেকে আপনারাও এনজয় করবেন। চলুন দেখে নেই। ভিউয়ার্স, আমরা সবাই জানি সামনে 25শে ডিসেম্বর খ্রিসমাস ডে, আর এই খ্রিসমাস ডে উপলক্ষে এদেশের মানুষেরা বিভিন্ন রকম আয়োজন করে থাকে, আর তাদের এই আয়োজনের একটি অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরব। এখানে এই ভিডিওতে একটু মানে ঘোলা ঘোলা আসছে, তার কারণ কুয়াশা পড়েছে, কুয়াশার কারণে ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে না, কাজেই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই খ্রিসমাস উপলক্ষে এরা এক মাস আগের থেকেই বিভিন্ন রকম আয়োজন করে আর কি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা সুন্দর একটা জায়গায়, এটা ব্রাসেলসের ব্যস্ততম কয়েকটি জায়গার একটি জায়গা, ডিবুকার। আর এই ডিবুকারে খ্রিসমাস উপলক্ষে এরা বিভিন্ন রকম ছোট ছোট স্টল বসিয়েছে। এই স্টলের মধ্যে এরা বিভিন্ন ধরনের দোকান দিয়েছে, এই দোকানে বিভিন্ন জিনিস এরা বিক্রি করে থাকে। প্রচণ্ড ঠান্ডার কারণে লোকজনের সমাগম একটু কমে গেছে আর কি, এখন অনেক রাত্রি তো তাই লোকজন বেশি নেই, তবে সন্ধ্যার পরে বেশ জমজমাট অবস্থা থাকে। আর আমরা অনেক ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে ওই সন্ধ্যার পরটা আমরা বেছে নিতে পারি না আর কি, আমাদের মানে কাজের শেষে সময় বের করে তারপরে আসতে হয়। এই যে এখানে বিভিন্ন রকম স্টল বসেছে, দোকানেগুলি ছোট্ট ছোট্ট দোকান, এটাকে এখানে এরা বলে মাসে নোয়েল। নোয়েল মানে খ্রিসমাস, খ্রিসমাসকে এরা নোয়েল বলে। মানে খ্রিসমাস উপলক্ষে দোকান, হ্যাঁ, ছোট ছোট দোকান। এই যে আমি প্রথম যে দোকানটাতে এসেছি, এগুলি দেখে কি মনে হচ্ছে, এগুলি কি চিনতে পারছেন আসলে এগুলি কি? আমি নিজেও প্রথমে চিনতে পারিনি যে আসলে এগুলি কি। তারপরে এই মাদামকে জিজ্ঞেস করলাম, মাদাম এগুলি কি? মাদাম আমাকে বলল যে এগুলি হচ্ছে, এগুলি সবই কেক। এই যে মনে হচ্ছে এগুলি কি কেক, একদম আমাদের দেশের যে বেলুন আছে, বেলুন ফিরের সেই বেলুন, বেলুনের মধ্যে বিভিন্ন কারুকাজ করেছে, আসলে এগুলি সব কেক, বিভিন্ন আইটেমসের কেক। এগুলি কি চমৎকার দেখতে, ইটস ভেরি নাইস কেক।
আর এই যে কেক বানানোর বিভিন্ন উপকরণ। এগুলি সব খাবারের ছোট ছোট দোকান। প্রচণ্ড ঠান্ডা, এমনই ঠান্ডা যে এখানে যদি পানি ফেলানো যায় পানিগুলি গ্লাস হয়ে যাচ্ছে, এমনই ঠান্ডা। তারপরেও আসছি আপনাদের সঙ্গে এই সুন্দর সুন্দর জিনিসটা শেয়ার করব বলে। আমার তো ভীষণই ভালো লাগে, আমি প্রতি বছরই আসি এবং এনজয় করি। এবার প্রচণ্ড ঠান্ডার কারণে বাচ্চারা আসেনি, আমি শুধু ওয়ারেসকে নিয়ে এসেছি। এই যে এখানকার দোকানগুলি প্রচণ্ড ঠান্ডার কারণে বন্ধ করে দিয়ে এরা চলে গেছে। এগুলি সব বন্ধ আর কি, রাত্রি অনেক বাজে তো আর ঠান্ডার কারণে এটা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদেরই একদম জমে যাওয়ার মতো অবস্থা আর কি। আর আরেকটা কথা না বললেই নয়, এবার লাইটিংয়ের পরিমাণ ভীষণ কম, খুবই কম লাইটিং। এই কারণে যে আমরা সবাই জানি অনেক ক্রাইসিসের মধ্যে সময়টা এই পিরিয়ডটা পার করছি আমরা, এই জন্য ইলেকট্রিসিটি মানে ব্যবহারটা কমানোর জন্য এবার খ্রিসমাস উপলক্ষে তেমন কোনো ডেকোরেশন এরা করেনি। এরা নর্মালি নভেম্বর থেকেই করে, যেহেতু ইলেকট্রিসিটি প্রবলেম ইউক্রেনের যুদ্ধের কারণে, এই জন্য এরা একটু সাশ্রয় করার জন্য ডেকোরেশনগুলি এবার তেমন করেনি, খুব অল্পের মধ্যে সব কিছু করেছে। প্রচণ্ড ঠান্ডার কারণে আমরাও আর খুব বেশিক্ষণ থাকতে পারলাম না এখানে, খুব শর্ট টাইমের মধ্যে বেরিয়ে পড়ছি আর কি। তো এই তো বের হওয়ার আগে আবারও প্রতিবারের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টটা সবসময় করে আসছি সেটি হলো, আজকের এই পর্বটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে আমাদের এই দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে আর এই পর্ব বেশি বড় করতে চাচ্ছি না, কারণ প্রচণ্ড ঠান্ডার কারণে আমি নিজেও থাকতে পারছি না, আর ভিডিও করা তো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তারপরেও করছি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খুব সুন্দর একটা ডেকোরেশন এখানে, এটা আমিও আপনাদের জন্য ক্যামেরায় বন্দি করে ফেললাম।
পুরো ভিডিওটাই বেশ মানে ঘোলা ঘোলা আসছে, কিন্তু কিচ্ছু করার নেই। এটা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে এমন কি হচ্ছে।